এটা আসলে সিলেট যেহেতু একটা বিভাগীয় শহর, সেই হিসাবে আসলে এখানে মানুষের এটা একটা প্রাণের দাবি যে এখানে একেবারে ক্রাইসিস মোমেন্টে, ক্রিটিক্যাল মুহূর্তগুলোতে রোগী সেবা আরও উন্নত কীভাবে দেওয়া যায় সেটার জন্য, বা আমরা আমাদের উদ্দেশ্য যেহেতু এখন একটাই যে আমরা যতই ক্রিটিক্যাল হোক না কেন, আমাদের একেবারে অন্তিম ইচ্ছা হলো মানুষের লাইফ সেভ করা। এবং যেহেতু সিলেটে শুধু উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল না, আমাদের অপরাপর অন্যান্য মেডিকেল কলেজ হাসপাতাল এবং কিছু কিছু প্রাইভেট হাসপাতালেও কিন্তু আইসিইউ এবং সিসিইউ উন্নতভাবে তৈরি হয়েছে, কিন্তু পর্যাপ্ত সংখ্যক আইসিইউ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা কিন্তু এখনও নাই। দুই একটা হয়তো আছে উদাহরণ হিসেবে বলা যায়, বাট এগুলো আসলে কতটুকু আইসিইউ সার্ভিস দিতে পারে আমার সেই ব্যাপারে সন্দেহ আছে। কিন্তু আমাদের উসমানী মেডিকেল কলেজে এখনও কিন্তু এরকম কোনো অ্যারেঞ্জমেন্ট হয় নাই, বা অন্যান্য কোনো সরকারি প্রতিষ্ঠানেও সেটার অ্যারেঞ্জমেন্ট এখনও হয়নি। তবে আমি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি এখানে যোগদানের পরে যে জিনিসটা আমার পরিচালক মহোদয়ের সাথে আলাপ করে জানতে পেরেছি, আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম এবং এটা উঠে আসছে যে আমরা উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল অচিরেই দুইটি আইসিইউ অ্যাম্বুলেন্স পাবো আর কি, এবং এটা একটা প্রক্রিয়ার একেবারে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আমরা আশা করছি যে নতুন যে অর্থবর্ষের ডিসেম্বর মাসের মধ্যেই হয়তো আমরা সেগুলো আমাদের এখানে চলে আসবে। তবে এখানে আসার কথা হলো যে আমাদের যে 60টি অ্যাম্বুলেন্স ছিল, সেই 60টি অ্যাম্বুলেন্সের সাথে আরও দুইটি নতুন অ্যাম্বুলেন্স যুক্ত হয়েছে। এই দুইটি নতুন অ্যাম্বুলেন্সও কিন্তু বেশ উন্নত। তো এটা সহ বর্তমানে 9টি অ্যাম্বুলেন্স আমাদের এখন আছে, এমন একটি অচল অবস্থায় আছে আর বাকি 8টি আমাদের সচল। তো আমাদের দীর্ঘদিনের যাবি, যেহেতু আমি বলছি যে আমরা অচিরেই হয়তো দুইটা অ্যাম্বুলেন্স পেয়ে যাব আইসিইউ অ্যাম্বুলেন্স, তখন আমার মনে হয় যে আমরা আইসিইউ রুগী যারা তাদের ট্রান্সপোর্টেশনের জন্য বা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, ম্যানমেড দুর্যোগ এগুলোতে আমরা আইসিইউ অ্যাম্বুলেন্সের মাধ্যমে আমাদের সেই ক্রিটিক্যাল পেশেন্টদেরকে হয়তো পর্যাপ্ত সেবা দিতে পারব। আমরা জানি বাংলাদেশ ফায়ার সার্ভিস চিলড্রেন্স অলরেডি যে কোনো দুর্যোগ দুর্ঘটনায় প্রথম সাড়াদানকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে থাকে। সে প্রেক্ষিতে যে কোনো দুর্ঘটনায় বেসরকারি রোড অ্যাক্সিডেন্টে আমরা অংশগ্রহণ করে থাকি বা উদ্ধার ব্যবস্থা পরিচালনা করে থাকি। আমাদের অ্যাম্বুলেন্স সার্ভিসটা সাধারণত আমাদের সাথে থাকে, কারণ আমরা যে কোনো আহত লোককে উদ্ধার করে সর্বপ্রথম আমরা প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে হাসপাতালে নিকটস্থ হাসপাতাল প্রোভাইড করতে চেষ্টা করি এবং করা হয়। বর্তমানে আমাদের এই সিলেট সদর ফায়ার স্টেশনে এখন একটা অ্যাম্বুলেন্স আছে, আমাদের জয়নং চায়না জয়নং, আর আমাদের অন্যান্য স্টেশনগুলোতে আছে চায়না জয়নং অ্যাম্বুলেন্স আছে, টয়োটা হাইয়েস্ট অ্যাম্বুলেন্সগুলো আছে, এগুলো দিয়ে আমরা এখন বর্তমানে সেবা দিয়ে যাচ্ছি, সার্ভিস দিয়ে যাচ্ছি। আর আপনি যেটা বলেন যে আইসিইউ বেস অ্যাম্বুলেন্স, এই জন্য অ্যাম্বুলেন্স আপাতত আমাদের সিলেটে নাই। আমাদের এগুলো হলে তো আর তো বেটার সার্ভিস হতো, এটা স্বাভাবিক, এটা ভালো অ্যাম্বুলেন্স হলে বেটার সার্ভিস হতো। বর্তমানে যেটা আছে এটা দিয়ে আমরা সার্ভিস দিয়ে যাচ্ছি, আইসিইউ বেস হলে তো আরও বেটার হতো। এখানে এসে যে জিনিসগুলো জানলাম যে আমাদের প্রতিটি উপজেলায় একটি করে অ্যাম্বুলেন্স আছে, এটা সাধারণ অ্যাম্বুলেন্স, কিন্তু এখানে এসে যেহেতু সিলেট বিভাগীয় শহর, এটা একটা বড় শহর এবং এখানে অনেক ধরনের আইসিইউ পেশেন্ট হঠাৎ করে তৈরি হয়ে যায়, বড় ধরনের দুর্যোগ অথবা দুর্ঘটনা, সড়ক দুর্ঘটনা, এই ধরনের পেশেন্ট আসে। আসলে আইসিইউ বেসড অ্যাম্বুলেন্স আমাদের নেই, কিন্তু এটার একান্ত আমি জরুরি প্রয়োজন অনুভব করছি, কারণ একটা আইসিইউ বেসড অ্যাম্বুলেন্স হলে এমন অনেক রুগীকে হঠাৎ করে মানে জরুরি সেবা দেওয়া যায় এবং তাদেরকে জীবন রক্ষা করা যায়। সিলেট অঞ্চলে প্রায় 1 কোটি মানুষের বাস, সরকারি বেসরকারি মিলে আছে 4টি মেডিকেল কলেজ, কিন্তু কোন মেডিকেলেই নেই আইসিইউর সুবিধা সম্বলিত অ্যাম্বুলেন্স। যে কোনো দুর্ঘটনায় উদ্ধার কাজে ফায়ার সার্ভিসকেই এগিয়ে আসতে হয় সবার আগে। অনেক সময় রোগী বাঁচাতে প্রয়োজন হয় ইন্টেনসিভ কেয়ার বা আইসিইউ সুবিধা সম্বলিত অ্যাম্বুলেন্সের। সিলেট ফায়ার সার্ভিসেও নেই এমন কোনো অ্যাম্বুলেন্স। সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ থাকলেও
নেই এমন কোনো অ্যাম্বুলেন্স। তবে আগামী অর্থ বছরের মধ্যে দুইটি অত্যাধুনিক সুবিধা সম্পন্ন অ্যাম্বুলেন্স যুক্ত হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। রোগী বাঁচাতে ভালো মানের অ্যাম্বুলেন্সও জরুরি বলছেন বিশেষজ্ঞরা। সিলেট অঞ্চলে প্রায় 1 কোটি মানুষের বাস। সরকারি বেসরকারি মিলে আছে 4টি মেডিকেল কলেজ, কিন্তু কোনো মেডিকেলেই নেই আইসিইউর সুবিধা সম্বলিত অ্যাম্বুলেন্স। যে কোনো দুর্ঘটনায় উদ্ধার কাজে ফায়ার সার্ভিসকেই এগিয়ে আসতে হয় সবার আগে। অনেক সময় রোগী বাঁচাতে প্রয়োজন হয় ইন্টেনসিভ কেয়ার বা আইসিইউ সুবিধা সম্বলিত অ্যাম্বুলেন্সের। সিলেট ফায়ার সার্ভিসেও নেই এমন কোনো অ্যাম্বুলেন্স। সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ থাকলেও নেই এমন কোনো অ্যাম্বুলেন্স। তবে আগামী অর্থ বছরের মধ্যে দুইটি অত্যাধুনিক সুবিধা সম্পন্ন অ্যাম্বুলেন্স যুক্ত হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। রোগী বাঁচাতে ভালো মানের অ্যাম্বুলেন্সও জরুরি বলছেন বিশেষজ্ঞরা। সিলেট অঞ্চলে প্রায় 1 কোটি মানুষের বাস। সরকারি বেসরকারি মিলে আছে 4টি মেডিকেল কলেজ, কিন্তু কোনো মেডিকেলেই নেই আইসিইউর সুবিধা সম্বলিত অ্যাম্বুলেন্স। যে কোনো দুর্ঘটনায় উদ্ধার কাজে ফায়ার সার্ভিসকেই এগিয়ে আসতে হয় সবার আগে। অনেক সময় রোগী বাঁচাতে প্রয়োজন হয় ইন্টেনসিভ কেয়ার বা আইসিইউ সুবিধা সম্বলিত অ্যাম্বুলেন্সের। সিলেট ফায়ার সার্ভিসেও নেই এমন কোনো অ্যাম্বুলেন্স। সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ থাকলেও নেই এমন কোনো অ্যাম্বুলেন্স। তবে আগামী অর্থ বছরের মধ্যে দুইটি অত্যাধুনিক সুবিধা সম্পন্ন অ্যাম্বুলেন্স যুক্ত হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। রোগী বাঁচাতে ভালো মানের অ্যাম্বুলেন্সও জরুরি বলছেন বিশেষজ্ঞরা। Thank you.
সিলেট অঞ্চলে প্রায় 1 কোটি মানুষের বাস। সরকারি বেসরকারি মিলে আছে 4টি মেডিকেল কলেজ, কিন্তু কোনো মেডিকেলই নেই আইসিইউর সুবিধা সম্বলিত অ্যাম্বুলেন্স। যে কোনো দুর্ঘটনায় উদ্ধার কাজে ফায়ার সার্ভিসকেই এগিয়ে আসতে হয় সবার আগে। অনেক সময় রোগী বাঁচাতে প্রয়োজন হয় ইন্টেনসিভ কেয়ার বা আইসিইউ সুবিধা সম্বলিত অ্যাম্বুলেন্সের। সিলেট ফায়ার সার্ভিসেও নেই এমন কোনো অ্যাম্বুলেন্স। সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ থাকলেও নেই এমন কোনো অ্যাম্বুলেন্স। তবে আগামী অর্থ বছরের মধ্যে 2টি অত্যাধুনিক সুবিধা সম্পন্ন অ্যাম্বুলেন্স যুক্ত হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। রোগী বাঁচাতে ভালো মানের অ্যাম্বুলেন্সও জরুরি বলছেন বিশেষজ্ঞরা।